নেককার বান্দা হবা কেমনে? ওয়াজ মাহফিলে আসবা, মনের ভিতরে তোমার আল্লাহকে তুমি বলবা, ওগো আমার আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে বলছি, এই মাহফিলে কোনো মানুষকে দেখাবার জন্য আমি যাচ্ছি না, আমি শুধু তোমাকে দেখাবার জন্য যাচ্ছি, তোমাকে সন্তুষ্ট করার জন্য যাচ্ছি। তুমি আমাকে এই যাবার বিনিময়ে জান্নাতে যাবার একখান পথ করে দিও। আল্লাহু আকবার। তুমি যখন একটা টুপি মাথায় দেবে, ধর্মীয় একটা প্রতীক নেবে, এখানে সম্ভাবনা আছে তোমার মনে শয়তান হুইসপারিং করবে, এটা দাও, তাহলে মানুষ মনে করবে না ছেলেটা কলেজে পড়লেও খুব দিনদার, খুব তোমাকে প্রশংসা করবে। শয়তান কিন্তু মনের মধ্যে শিরিক ঢুকিয়ে, লৌকিকতা ঢুকিয়ে তোমার এই আমলটা বরবাদ করে দিতে পারে। তুমি আল্লাহকে বলবা, আল্লাহ গো তোমার জাতের কসম করে বলছি, তোমাকে খুশি করার যদি মনোবৃত্তি আমার ভিতরে না আসতো, এই টুপি আমি মাথায় নিতাম না, এই দাড়ি আমি মুখে নিতাম না, এই দাড়ি দিয়ে আমি তোমার কাছে একখান জান্নাত চাই, জান্নাতুল ফেরদাউস চাই, আমি মিসকিন, আমি অসহায়, আমি তোমার একজন ফকির, নিঃস্ব গোলাম, আমি যুগের বিপরীতে ছনে এই দাড়িগুলো রেখে দিয়েছি, তোমার কাছে একটু আশায় যে তুমি আমাকে জান্নাত দিও। জান্নাতে তো আর দাড়ি থাকবে না, জান্নাতে সবার বয়স 33, কারো দাড়ি নেই, কারো দাড়ি নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও দাড়ি নেই জান্নাতে, তারও বয়স 33 হবে। বাবা আদম যে 1000 বছর পেয়েছেন বয়স, তারও বয়স সেখানে 33, দাড়িবিহীন, কোনো দাড়ি নেই। তো দাড়িবিহীন একটা লাইফ তো আসতেইছে দুনিয়াতে, কয়দিন দাড়িটা নিয়ে থাকো না মেয়ে, বাবা সমস্যা কি? দাড়িটা তোমার পুলিশ, দাড়িটা কি তোমার জন্য একজন পুলিশ, একটা র‍্যাব, এই দাড়ি তোমাকে সিনেমায় ঢুকতে দেবে না। সি 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 একটা হাজি সাহেবের দাড়ি নিয়ে সিনেমায় যায় মানুষ, দাড়ি তোমাকে প্রতিরোধ করবে। একটা দাড়ি হলো মানুষ একটা মেয়ের দিকে তাকাতেও শর্মায়, আল্লাহ নবীর সুন্নত মুখে নিয়ে এই একটা মহিলার দিকে তাকালেও তো লজ্জা, ঠিক না কি? তাহলে এই দাড়িটা একটা ব্রেক, এটা একটা ব্রেক, এটা একটা সেফটি আল্লাহ দিয়েছেন, তুমি এটা রাখো। দাড়ি যদি তুমি দুনিয়াতে রাখো, দাড়ি বিহীন অনন্ত জীবনের পূর্ণিমার চাঁদের মতো চেহারা আল্লাহ তোমাকে গিফট করে দিবেন। আল্লাহ উজুহুম কান কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার রাতে চাঁদ দেখেছো, জান্নাতে গেলে জান্নাতীদের চেহারা দেখবা যেন জ্যোৎস্না রাতের চাঁদ। সুবহানাল্লাহ। 33 বছরের যুবক, স্ত্রীর বয়সও 33, তোমার বয়সও 33, তোমার বাবার বয়সও 33, দাদার বয়সও 33, তোমার 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 নবীর বয়সও 33, উম্মতের বয়সও কি 33, সব তাগড়া যুবক। আল্লাহ আকবার। বুড়া বুড়ি সব এক সমান, কেমন লাইফটা, ভালো লাগে নি? ক সায়েন্স ফিকশনে আসেনি এরকম? কিসের সায়েন্স ফিকশন? সায়েন্স ফিকশনের বাবা হইল এই জান্নাতের বয়ানগুলো। সুবহানাল্লাহ।